নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি এগারোই জুলাই দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজকে কিন্তু চন্দ্র অবস্থান করছে অবশ্যই সিংহ রাশি এবং কন্যা রাশি দুই রাশিতে চন্দ্র সকালে শুক্রের নক্ষত্রে থাকছে এবং দুপুরে সে কিন্তু সূর্যের নক্ষত্রে প্রবেশ করছে এবং সন্ধ্যায় চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করে কন্যারাশির ঘরে কিন্তু প্রবেশ করবে অর্থাৎ সকাল সন্ধ্যার মধ্যে এবং দুপুরের মধ্যে অনেকটা তারতম্য ফিল করবেন যেহেতু দুই রাশি দুই নক্ষত্র পরিবর্তন হচ্ছে এবং আগামীকাল মঙ্গলের ট্রানজিট কিন্তু এই ধরনের একাধিক পরিবর্তনের বিষয়গুলো যেহেতু আজকের দিনে বর্তাচ্ছে ফলত আজকের দিনটায় মানুষের বিভিন্ন রকম সিচুয়েশান কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কাজ করবে যেমন ধরুন সকালে একরকম সিচুয়েশান গেল দুপুরে একরকম সিচুয়েশান গেল সন্ধ্যা আবার মোড সুইং করলো এই ধরনের বিষয়গুলো জেনারেলি আজকের দিনে বেশি মানুষের মধ্যে লক্ষ্য করা যাবে অর্থাৎ পরিস্থিতির পরিবর্তন মানসিক পরিবর্তন পরিস্থিতির পরিবর্তন এগুলো অনেকটা আপনি ফিল করবেন প্রথমেই আজকের দিনটা বলবো দিনটা যেহেতু শুক্রের নক্ষত্রের প্রভাবীন দিন একটু অলসতা একটু আরামপ্রিয়তা একটু লেজ জনেস এই ধরনের বিষয়গুলো দিয়ে অনেকের কিন্তু দিন শুরু হতে পারে তবে দুপুর থেকে যেহেতু সূর্যের নক্ষত্রের প্রভাব আসন্ন থাকছে এবং এই দুপুর থেকে যদি দেখেন অবশ্যই আপনাদের মধ্যে কর্মট ভাব কর্মট নেচার কাজে উন্নতি বা আপনাদের ক্ষেত্রে গ্রোথ আসা এবং অবশ্যই যে কোনো বিষয়ে শারীরিক মানসিক ক্ষেত্রে একটা পজিটিভ একটা চেঞ্জ আসা সেগুলো কিন্তু আপনারা অবশ্যই সময়ের সাথে সাথে ফিল করবেন আজকের দিনটায় যে কোনো বিষয়ে জ্ঞান বুদ্ধি বিদ্যা শিক্ষা পড়াশোনা উচ্চশিক্ষা এই ধরনের চর্চাগুলোর ক্ষেত্রে আপনি খুবই ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয়ে আজকের দিনটায় কিন্তু সরকারি রিলেটেড কাজ সরকারি আন্ডারটেকিং কাজ গভর্নমেন্ট অ্যাসোসিয়েট যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন সারা সারাদিনের মধ্যে সাধারণভাবে আজকের দিনটা পিতা গুরুজন পিতৃস্থানীয় ব্যক্তি আপনার গুরুস্থানীয় ব্যক্তি এদের মতকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটাই আপনাদের ক্ষেত্রে সর্বক্ষেত্রে শুভ হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে এবং এখানে আরও বলবো যে যে কাজগুলো গতদিন বাধাপ্রাপ্ত হয়েছেন আজকে কিন্তু দুপুরের দুপুর থেকে মেনলি সেই ইম্পর্ট্যান্ট কাজগুলো করে ফেলার আপনাদের উচিত হবে সূর্য যেহেতু আমাদের সেলফ আইডেন্টিটির কারোগ্রহ অর্থাৎ আত্মসম্মান ছোটোখাটো বিষয় কে কী বললো না বলল আমার সম্পর্কে কে কী ভাবলো না ভাবলো এগুলোও বেশি ম্যাটার করবে আজকে দুপুর থেকে তো এই বিষয়টা অবশ্যই একটু ক্যাজুয়াল থাকবেন যে যত ক্যাজুয়াল থাকবেন তার ক্ষেত্রে পরিস্থিতিও কিন্তু ততটা স্বাভাবিক থাকবে কিন্তু ছোটোখাটো বিষয় যদি গায়ে মেকে নেন তাহলে কিন্তু আজকের দিনে এই বিষয়ে একটু রাগ জেদ অভিমান ক্রোধ হতেই পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন সাধারণভাবে পড়াশোনা উচ্চশিক্ষার যে কোনো বিষয়ে জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে কিছু করা ধার্মিক কোনো কাজ করার ক্ষেত্রে অবশ্যই ভালো এবং যে কোনো উচ্চশিক্ষা কেন্দ্রিক যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং গতদিন যারা কোনো বিষয়ে ফাঁকিবাজি বা ঠিকঠাক পড়াশোনা করেননি বা কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা একটু হলো আপনার উইক থেকেছে সেক্ষেত্রে আজকের দিনটা দুপুর থেকে সেই বিষয়গুলো ভালো ফলের আওতাধীন হতে পারে রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো সমাজকর্মী যে কোনো সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো জেনারেল চাকরি ব্যবসার ক্ষেত্রে সমস্যা নেই তবে মঙ্গল যেহেতু ট্রানজিট করছে জন্মছকে যাদের মাঙ্গলিক যোগ আছে তাদের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বড় কিছু করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে বর্তমানে করা উচিত বলে মনে হয় দেখুন হাজারো যোগের মধ্যে আজকে যেহেতু শনিচন্দ্র যোগ আজ আজকে অন্তত থাকছে সন্ধ্যা অবধি তো এই শনিচন্দ্র যুগে যেহেতু প্রভাব থাকছে এটা খেয়াল রাখবেন যে মন মনো বা মানসিক সমস্যা হতাশা ক্লেশ থাকলে সেটা মনের ভেতরে একটু প্রভাব বিস্তার করবে যেহেতু সূর্যের নক্ষত্র থাকছে গত অন্যান্য গত দিনের তুলনায় আজকের দিনটা অ্যাক্টিভ দিন দৌড়ঝাঁপ ইত্যাদি এগুলো কিন্তু দুপুর থেকে অবশ্যই বাড়বে অন্যান্য বিষয়ের মধ্যে আমি আজকের দিনটায় বলবো ইলেকট্রিক্যাল পেশা যে কোনো কার্যাত দ্রব্যের কাজকর্ম যে কোনো উৎপাদনমূলক কাজকর্ম তাপ প্রয়োগ করতে হয় কাজকর্ম চাকরি ব্যবসা দু ক্ষেত্রে সেলফ প্রফেশন এগুলোর মধ্যে আজকের দিনটা কিন্তু গ্রোথ অবশ্যই পাবেন তবে এটা মাথায় রাখবেন সারাদিনের মধ্যে ওভারঅল ভালোর মধ্যেও কেউ কিছু বললো বা আপনার আপনি কিছু শুনলেন আপনার সম্পর্কে সেই ছোটোখাটো সামান্য বিষয়গুলো মনের ওপর ভারী রকম প্রভাবশালী হবে এই জায়গাটা একটু আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে অবশ্যই আমি বলবো এখানে শরীর স্বাস্থ্য আপনাদের প্রেম সম্পর্ক অর্থনৈতিক অবস্থা তবে তার আগে একটু বলে নিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা আখাতে সেই চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটি আলোচনা বিস্তারিত ডিটেল হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে হবে এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন তাহলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন সঙ্গে সঙ্গে ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে যুক্ত রাখবেন আর ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন অবশ্যই আমাদের ভিডিওগুলি একটু লাইক এবং শেয়ার করে দেবেন দেখুন প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো দিনের শুরুর দিকটা ভালো রোম্যান্টিক এবং পজিটিভ পরবর্তী সময়টা সূর্যের কানেকশান একটু ইগো সমস্যা একটু সেলফ রেসপেক্ট নিয়ে একে অপরের প্রতি বেশি আপনি চিন্তা করছেন এই ধরনের বিষয়গুলো কিন্তু বেশি বর্তাচ্ছে এটা কিন্তু খেয়াল রাখবেন আর এখানে যেহেতু মঙ্গলের ট্রানজিট আসন্ন আগামীকাল মঙ্গলের ট্রানজিট এবং গুরুমঙ্গল যোগ শুরু হচ্ছে তো সেক্ষেত্রে মাঙ্গলিক যোগের ব্যক্তিদের প্রেম সম্পর্ক দাম্পত্য ইত্যাদি বিষয়ে কিছু পরিবর্তনের ইন্ডিকেট করছে হরস্কোপ তবে আমি বলবো জেনারেলি প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা খুব খারাপ না ভালো ফল পাবেন একমাত্র শনিচন্দ্র যোগ যেহেতু চলছে কিছু বিরাহকাতর বিষয় থাকলে সেগুলো মনের ভেতর ঘুরপাক খাবে যেটা আমি গতদিন এবং তার আগের দিনও বলেছিলাম কিন্তু এই বিষয়টা আমি মনে করি যে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে সন্ধ্যার পরে কিছু মুড সুইং অবশ্যই কিন্তু হবে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকলেও মঙ্গলের ট্রানজিটের ক্ষেত্রে মাঙ্গলিক যোগ প্রভাব অত্যন্ত সক্রিয় তাই মাঙ্গলিক যুগের ব্যক্তিদের কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে মত পার্থক্য ইত্যাদি থাকতে পারে কিন্তু দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে কিন্তু এই মাঙ্গলিক যোগের ক্ষেত্রে কিছু মত পার্থক্য ইত্যাদি এগুলো কিন্তু বর্তাতে পারে আর আমি এটুকু গত গতদিনটা যদি জেনারেলি ভালো যায় তাহলে আজকে এটা দাম্পত্য সুখ বা ইত্যাদি থাকবে অন্যান্য ক্ষেত্রে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দেখুন গত দিনের হেলথ ইস্যুগুলো কিছুটা আজকে সকালে কন্টিনিউ করবে পরবর্তী সময় সূর্যের প্রভাব থাকার জন্য হার্টের পেশেন্টদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মাইগ্রেন তথা চোখের সমস্যা যেটা আছে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং চন্দ্র যেহেতু সন্ধ্যায় চন্দ্র কেতু যোগ করছে স্কিন অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মঙ্গলের ট্রানজিট আসন্ন সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন ব্লাড প্রেশার ইত্যাদি সমস্যা যদি থাকে পাইলস ইত্যাদি সমস্যা থাকে সেই বিষয়টা আপনাদের একটু সচেতন থাকতে হবে আর আজকের দিনটায় আমি এটা বলতে পারি ওভারঅল ক্ষেত্রে আজকের দিনটা দেখা সাক্ষাৎ ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট এবং কাজকর্মের বিষয় অবশ্যই আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে এক্ষেত্রে কিন্তু আপনি গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পেতে পারেন এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব। সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ আজকে নক্ষত্র হচ্ছে অবশ্যই কিন্তু পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্লুনি যদি আপনার জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি হয় যদি আপনার জন্ম নক্ষত্র পূর্বাষারা হয় বা উত্তরাসারা হয় সেক্ষেত্রে আপনার যদি লগ্ন রাশির উভয় ক্ষেত্রেই আর দুপুর অবধির সময়টা ইমোশনাল কাটবে সেন্সিটিভ কাটবে কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র অর্থাৎ চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে পূর্বফাল্গুনি ভরণী বা পূর্বাষড়া আমি আবারও বলছি শুক্রের নক্ষত্র আমি একটু ভুল বলেছিলাম ভরণী পূর্ব ফালগুনি পূর্বাশরা হয় তাহলে কিন্তু সকাল থেকে দুপুর অবধি ইমোশনাল থাকবে কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র ভরণী পূর্বফালগুনি পূর্বাশরা হয় তাহলে কিন্তু দিনটা পুরোটা আপনার ভালো যাবে তেমনই কিন্তু সূর্যের নক্ষত্র কৃত্তিকে উত্তর ফাল্গুনি উত্তরাষড়ে যদি জন্ম হয় লগ্ন রাশি সেটা দুপুর থেকে ইমোশনাল থাকবে কিন্তু রাছির নক্ষত্র যদি কৃত্তিকা উত্তর ফল করুন পুরো দিনটাই আপনার ক্ষেত্রে ভালো কাটার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকছে ভালো কাটতে পারে দিন এবং রাত পুরো সময়টাই চন্দ্রের তিন রাশি নক্ষত্র রোহিণী হস্তা এবং শ্রবণার ক্ষেত্রে অপরদিকে কিছু বাধা বিপত্তির সমস্যা থাকবে মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা সকালের দিকে এই মৃগশিরা চিত্রা ধনিষ্ঠাই কিন্তু আবার দুপুর দুপুর থেকে খুব ভালো ফল পাবে অপরদিকে দুপুরটা একটু বাধা বিপত্তি থাকবে রাহু নক্ষত্র আদ্রা সাথী শতভিশায় রাশি নক্ষত্র অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন কিছু শুরুর দিকটা দিনের ভালো কাটবে রা কেতু তিন নক্ষত্র অশ্বিনী মঘামূলা কিন্তু দুপুর থেকে এরা অশ্বিনী মঘামূলা একটু অ্যাভারেজ ফল পাবেন যাদের কথা আমরা এখানে বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাই কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে গুরুত্ব দেবো বা চর্চা করব। সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু বেলা যে প্রভাবটা সেটা কিন্তু আমরা এবার দেখে নেব দেখুন বন্ধুরা আজকে যে বারবেলার প্রভাবটা পাচ্ছি সেটা অবশ্যই দুপুর তিনটে এক থেকে সূর্যাস্ত অব্দি দিনের আর কোনো সময় কিন্তু বারবেলার প্রভাব থাকছে না এইটুকু সময় বারবেলা থাকছে আজকে সংখ্যা হচ্ছে ছয় এবং এক ছয়ের মধ্যে কমিউনিকেশান রোম্যান্টিক কিছু ভাব এগুলো কিন্তু থাকবে আর একের মধ্যে মান সম্মান পথ প্রতিষ্ঠা একটু জেদের কোনো আভাস থাকতে পারে আজকের রঙ হচ্ছে অফ হোয়াইট এবং লাল মেষলগ্ন এই দুটি রঙই ব্যবহার করতে পারেন অফ হোয়াইট এবং লাল বা ঘি রঙ তার সঙ্গে তারা কিন্তু অবশ্যই সবুজ এবং হলুদ ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ অফ হোয়াইট সবুজ মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ অফ হোয়াইট এবং নীল এবং সাদা কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল হলুদ এবং অবশ্যই সবুজ এবং অফ হোয়াইট অনেকগুলি রঙ ব্যবহার করা যেতে পারে শিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল কমলা হলুদ এবং অবশ্যই কিন্তু হালকা আকাশি ব্যবহার করতে পারেন তবে শারীরিক সমস্যা থাকলে আকাশি রঙ বাদ দেবেন আর এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ হলুদ এবং নীল এবং কমলা রঙ ব্যবহার করা যেতে পারে অফ এটা আপত্তি নেই তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট সবুজ সন্ধ্যার আগে অবধি সাদা এবং নীল ব্যবহার করা যেতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল অফ হোয়াইট এখানে হলুদ এবং সবুজ এবং সাদা মকরের ক্ষেত্রে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা কমলা নীল মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল বা আকাশি অবশ্যই কিন্তু হলুদ এবং লাল এবং অফ হোয়াইট এবং সবুজ কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল সন্ধ্যার আগে অবধি সাদা এবং আকাশি রঙ ব্যবহার করা যেতে পারে মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল হলুদ এবং সবুজ এই রঙগুলি বা অফ হোয়াইট রঙগুলি ব্যবহার করা যেতে পারে আর রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলেও লগ্ন না রাশি ভিত্তিক দেখবেন ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজনীয় বুকিং করে যোগাযোগ করে নেবেন আসন শুরু করছি তাহলে আজকের আলোচনা মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু সকাল সন্ধ্যে পঞ্চমে এবং ষষ্ঠে গোচর করবে তার মধ্যেও নক্ষত্র পরিবর্তন আছে মানসিক স্থিতির অনেকটা পরিবর্তন থাকবে তাছাড়া মঙ্গলের যেহেতু রাশি পরিবর্তন আগামীকাল স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখার প্রয়োজন আজকের দিনে প্রেমের ক্ষেত্রে প্রেম সম্পর্ক সম্বন্ধ ইত্যাদি ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে এবং আবেশপূর্ণতা যদি দেখেন আজকের দিনে সারাদিনই কিন্তু বজায় থাকবে চন্দ্র ষষ্ঠ স্থানে থাকার জন্য মেনলি আমি সন্ধ্যার পরের সময়টা বলবো এই সময়টা একটু মাথা গরম রাগ জেদ ক্রোধ বা পারিবারিক কিছু বিষয় নিয়ে একটু স্ট্রেস থাকতে পারে পড়াশোনা ভালো হবে উচ্চশিক্ষা ভালো যাবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো মায়ের সঙ্গে মতেরমে কিছুটা সন্ধ্যার দিকে হতে পারে কর্মজীবনে আপনি ইন্টারভিউতে ডিফেস করতে পারেন আগে থেকে কোনো ইন্টারভিউ ফেস করা থাকলে সেখানেও ভালো ফল পেতে পারেন টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে সাহস পরাক্রম উদ্যমশীল মনোভাব এগুলো কিন্তু দুপুর থেকে আপনার বাড়তে পারে যেহেতু সূর্যের নক্ষত্রের প্রভাব সেই সময় থেকে আসছে সন্তান লাভের আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে নতুন সন্তান যোগ ভালো মেডিকেল ইত্যাদি কাজগুলো করতে পারেন তবে আমার ব্যক্তিগত মত আপনি কোনো বিশেষ শখের কাজ ইত্যাদি খুব ইম্পর্টেন্ট কাজগুলো যেহেতু চন্দ্রকেতু যোগ রাতে হচ্ছে রাতের জন্য ফেলে রাখবেন না তার আগেই কোনো কাজকে সুসম্পন্ন করার চেষ্টা করুন ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে লাভ উন্নতি আর্থিক বৃদ্ধির যোগাযোগ এগুলো কিন্তু মোটের ওপর বজায় থাকবে জেনারেল ব্যবসার সমস্যা কিছু সেরকম অর্থে থাকছে না মঙ্গলে যেহেতু রাশি পরিবর্তন আসন্ন অবশ্যই কোর্ট কাচারি বিষয়ে মামলা মোকদ্দমা বিষয়ে খেয়াল রাখবেন কিছু কিছু পয়েন্টে যৌথ ক্ষেত্রে মতের অমিল একটু একদম হতে পারে আদারওয়াইজ আজকের দিনটা মোটের ওপর ফুলফিল বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আর ইএন টি সমস্যা যদি কিছু থাকে একটু খেয়াল রাখবেন কোমরে ব্যথা বেদনের সমস্যা একটু খেয়াল রাখবেন আর্থিকভাবে মোটের ওপর শুভ সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে অর্থাগমনের যোগও রয়েছে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সন্তান লাভের আশা আজকের দিনে পূর্ণ হতে পারে ক্রিয়েটিভ পার্সেনরা ভালো ফল পাবেন অবশ্যই আপনাদের মাসিক রাশিফল সহ এই যে মঙ্গল গুরু মঙ্গল যোগের ভিডিওটা দেখে নেবেন সঙ্গে কিন্তু শনি রাহুর ভিডিওটা দেওয়া রইল প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির চতুর্থ এবং পঞ্চমের ওপর দিয়ে গোচর করছে ম্যাক্সিমাম সময়টা চতুর্থ থেকে সন্ধ্যায় পঞ্চমে নক্ষত্র পরিবর্তন সকাল এবং তারপরে দুপুরে সূর্যের নক্ষত্র সকালে শুক্রের নক্ষত্রের প্রভাব থেকে চন্দ্র সূর্যের নক্ষত্রের প্রভাব দেখার জন্য ভাব আবেগ বা মনের আবেগ একটু কম থাকবে সূর্য বর্তমানে তৃতীয় থাকা আপনাদের আসি দ্বিতীয় থাকার জন্য কথাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে কথার মধ্যে কিন্তু কিছুটা কাউকে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলা কথার মধ্যে কিছু রুক্ষতা শুষ্কতা থাকে এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে পূর্ণতা রাতের দিক থেকে বাড়বে শুক্রের সূর্যের প্রভাব থাকার জন্য আজকে দিনে বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি সকালের দিকে যাত্রা কমিউনিকেশান যোগাযোগের মধ্যে অগ্রগতি এগুলো কিন্তু পাবেন সকালে শুক্রের প্রভাব থাকার জন্য তারপরে সূর্য চন্দ্র কিন্তু আজকে দিনে যেহেতু চতুর্থ ভাবে বেশিক্ষণ থাকছে সাধারণত ইমোশনাল থাকবেন খাওয়া দাওয়া রুচির বিষয়ে খেয়াল রাখবেন ফুড পয়জেনিংয়ের সমস্যা যাদের আগে হয়েছে সে বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ তো আছে কিন্তু দাম্পত্য বিষয়ে কিছু সমস্যা থাকতে পারে লাইফ পার্টনারের হেলথের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন তার স্বাস্থ্য নিয়ে আগে থেকে সমস্যা চলে খেয়াল রাখবেন এবং লগ্নে যেহেতু মঙ্গল প্রবেশ করছে আপনাদেরও হেলথের বিষয়টা অবশ্যই সতর্ক থাকা দরকার ব্লাড প্রেশার ইত্যাদি রিলেটেড সমস্যা বা হেলমেট পরে অবশ্যই এই সময় বাইক চালাবেন সেটা খেয়াল রাখবেন জেনারেল ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপ এগোনো দরকার কর্মভাব আজকের দিনে শুভ যাবে ইন্টারভিউ ইত্যাদি ফেস করার ক্ষেত্রে সকালের দিকটা বেশি প্রেফারেবল হতে পারে আর দাম্পত্য সুখ এখানে এ বিষয়টা খেয়াল রাখলো কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজনের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর এই জায়গাটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতেন আত্মীয় স্বজনের সঙ্গে আপনার যে পারস্পরিক সম্পর্ক এই জায়গাটা একটু মানিয়ে চলার পরামর্শ আমি হবো অন্যান্য ক্ষেত্রে চন্দ্র যেহেতু পঞ্চমভাবে প্রবেশ করছে রাতের দিকে এবং চন্দ্রকে যোগ তৈরি করবে সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস এই সময় থাকবেন কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারে গৃহবাড়ি গ্যাজেটস বাস্তু ইত্যাদি সংক্রান্ত কাজে অগ্রগতি আজকের দিনে দুপুর থেকে মেনলি পাবেন এই বিষয়ে আগ্রহী হতে পারেন ডিটেলটা জানতে অবশ্যই মাসিক রাশিফল সহ লগ্নে মঙ্গলের প্রবেশে গুরুমঙ্গল যোগের ভিডিওটা একদমই মিস করবে না সঙ্গে শনি রাউর ভিডিওটা দেওয়া আছে সমস্যা স্ক্রিনে দেওয়া নেবেন বুকিং করে যোগাযোগ করে নেবেন মেথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু তৃতীয় এবং চতুর্থে চতুর্থের রাতে যাচ্ছে তার আগে তৃতীয় প্রথমে শুক্র তারপরে সূর্যের নক্ষত্রের কানেশান দেখুন দুপুর থেকে মাথা একটু গরম থাকবে যোগাযোগ ভালো থাকবে কমিউনিকেশন ভালো থাকবে সেলফ রেসপেক্ট ভালো হবে কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন মঙ্গলের ট্রানজিট যেহেতু আসন্ন এই সময় অবশ্যই চলাফেরা বিষয়ে একটু খেয়াল রাখতে হবে এবং মঙ্গলের যেহেতু ট্রানজিট একটু ভুল খাতে না বিনিয়োগ হয়ে যায় ভুল খাতে না খরচ হয়ে যায় এদিকটা খেয়াল রাখতে হবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটের সকালের দিক থেকে বেশি আবেগপূর্ণ থাকবে দুপুর থেকে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন তবে একটু ইগোজেদকে নিয়ন্ত্রণ করতে হবে দাম্পত্য ক্ষেত্রে আপনার মানসিক যদি ইগোজেতকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সময়টা ভালো যাবে সরকারি কাজে অগ্রতি থাকবে টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে যাত্রা ভ্রমণ শর্ট ডিস্টেন্স ট্রাভেল কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো জায়গায় ভ্রমণ এগুলো কিন্তু আজকের দিনে হবে এন্টারটেনমেন্ট মোটের উপর ভালো থাকবে মাইগ্রেন তথা চোখের সমস্যা ঘুম কমাওয়ার সমস্যাগুলো কিন্তু থাকতে পারে জেনারেল ব্যবসা ভালো যেতে পারে নতুন আর্থিক সংযোগ আসতে পারে চাকরি এবং ব্যবসা সূত্রে দূরে কোনো কাজের সংযোগ ট্রান্সফার চেঞ্জ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে পরিবারে কোনো আগমন পরিবারে কারোর কোথাও যাত্রা ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে চন্দ্র তৃতীয় থেকে চতুর্থ থাকার জন্য রাতের দিকটা বেশিই আপনার কিন্তু সেন্সিটিভ মাইন্ড থাকবে এটা অবশ্যই দেখতে পাচ্ছি খাওয়া দাওয়ার উচিত কিছু পরিবর্তন আজকের দিনে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখানে আমার মনে হয় কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে হলে সকালের দিকটা বেশি প্রেফারেবল মনে হয় আর সাধারণভাবে সন্তান লাভের ক্ষেত্রে যে দিনটা পজিটিভ যেতে পারে মানসন্মান প্রতিচ্ছা লাভ রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন কর্কট রাশি কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে লগ্ন প্রতি অনেকগুলো পর্যায়ের মধ্যে দিয়ে যাবে প্রথমে সে শুক্রের নক্ষত্র তারপরে সে সূর্যের নক্ষত্র রাতে সে নক্ষত্র পরিবর্তন করে চন্দ্রকে যোগের মধ্যে আসবে অত্যন্ত বেশি সুইং আপনাদের হবে সকালে একরকম দুপুরে একরকম সন্ধ্যা একরকম মেন্টাল সেটা কিন্তু কিছু ক্ষেত্রে আসতে পারে এটা খেয়াল রাখবেন অবশ্যই দিনের শুরুতে শুক্রের নক্ষত্রের কানেকশান থাকার জন্য ফুরফুরে মেজাজ দিয়ে দিনটা শুরু করতে পারেন সূর্য বর্তমানে দ্বাদশ গোচর করার জন্য একটু স্ট্রং মেজাজ ছোটোখাটো ক্ষেত্রে থাকতে পারে এই বিষয়টা অবশ্যই কিন্তু দুপুরের পর থেকে লক্ষ্য করবেন কিছুটা খরচ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আয় ভাব তবে স্থিতিশীল থাকবে কারুর থেকে কোনো পাওনা গন্ডা অর্থ উদ্ধার এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে আর্থিক উন্নতি যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে তবে খরচ প্রবণতা কিছু ক্ষেত্রে চলবে বৈদেশিক কাজকর্মে অগ্রগতি থাকবে ঘুম কমার টেন্ডেন্সি থাকবে কিছু বিষয়ে ছোটোখাটো বিষয় আপনার একটু গায়ে লাগছে মান অপমান বোধ বেশি কাজ করছে এটা কিন্তু কিছু ক্ষেত্রে হতে পারে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো নতুন প্রেমের ক্ষেত্রেও যোগাযোগপূর্ণ দিন হিসেবে আজকে দিনটা থাকতে পারে আর এখানে মঙ্গলে যেহেতু ট্রানজিট হচ্ছে চলতি প্রেমের মধ্যে কিছু পরিবর্তন ফিল করবেন ছোটোখাটো বিষয়কে এই এক দু দিনের মধ্যে একটু মানিয়ে চলার চেষ্টা করুন ফাটকার ক্ষেত্রে সময়টা খুব স্ট্রং নয় আজকের দিন একটু দুর্বলতার মধ্যেই থাকবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইম্পর্টেন্ট কাজ বিশেষ কিছু কাজ করতে হবে সকাল সকাল করার চেষ্টা করুন আর বিদ্যাযোগ অত্যন্ত শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের ওপর ভালো ফল পাবেন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও সমস্যা সেই অর্থে থাকছে না কিছু প্রাপ্তিযোগ কর্মকেন্দ্রিক বিষয় মঙ্গলে যেহেতু ট্রান্সজিট কর্ম পরিবেশ নিয়ে একটু মানিয়ে চলার পরামর্শ দেবো তবুও কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ বা ইচ্ছাপূরণ বা সব পূরণ বা আর্থিক বৃদ্ধির যোগাযোগ এগুলো কিন্তু কর্মক্ষেত্রে বজায় থাকবে কিন্তু মঙ্গলের যেহেতু ট্রানজিট হচ্ছে সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন আর এখানে এটুকু বলতে পারি মান সম্মান পথ প্রতিষ্ঠা এগুলো ভালো হবে তবে এমন কোনো কাজ করবেন না যেখানে ন্যূনতম ক্ষেত্রে অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আর অবশ্যই মঙ্গলের ট্রানজিটের ভিডিওটা মিস করবেন না সমস্যার স্ক্রিনে দেয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই আপনাদের লগ্ন এবং লগ্নের দ্বিতীয় লগ্নে চন্দ্র কিন্তু দিনের বেশিরভাগ সময় থাকার জন্য আবেগপূর্ণতা থাকবে শুক্রের নক্ষত্রের প্রভাব কাটিয়ে সূর্যের নক্ষত্রের প্রভাব দুপুর থেকে থাকার জন্য এনার্জির ফ্লো আপনি কিন্তু অনেকটা বডিতে পাবেন এবং সূর্য একাদশে থাকার জন্য কিছু প্রাপ্তিযোগ কিছু ইচ্ছা শখ পূরণ মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ কিছু ভালো ঘটনা ঘটা কিছু শুভ ঘটনার সমন্বয় এগুলো কিন্তু দেখতে পাবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো ফল থাকবে তবে মঙ্গলের রাশি পরিবর্তনের প্রভাব অবশ্যই কিন্তু আপনাদের ভাগ্য বা পরিস্থিতির ক্ষেত্রে কিছু পরিবর্তন আনবে কর্মভাবে কিছু পরিবর্তন আসবে এবং কাজের ক্ষেত্রে কিছু যোগাযোগ পূর্ণতা বা নতুন কিছু কাজের সম্ভাবনা তৈরি হতে পারে যেহেতু মঙ্গল ট্রানজিট করছে পরিবারের বিষয়ে একটু সেন্সিটিভ থাকা দরকার দিনের শুরুর দিকটা খরচ থাকবে পরবর্তী সময়টা খরচ প্রবণতা থাকবে তবে ভোগ সুখের চাহিদাগুলো একটু কমতে পারে চন্দ্র লগ্নে থাকার জন্য জেনারেল আবেগ বেশি থাকার জন্য সিদ্ধান্তগুলো একটু মেপে ঝুঁপে নেবেন ব্যবসার ক্ষেত্রটা স্থিতিশীল বা গতদিন যেরকম গেছে তার মধ্যে একটা ছোঁয়া পাবেন তবে লোন প্রাপ্তি আর্থিক ক্ষেত্রে কিছু প্রয়াস কারোর থেকে টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে খাওয়া দাওয়া রুচির বিষয়ে একটু সচেতন থাকা আজকের দিনে দরকার ঘুমের প্রভাব একটু অনিয়মিত থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে মুড সুইং বেশি হবে এবং জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড সরকারি কাজ মেডিকেল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা চাকরি ব্যবসা যাই হোক না কেন সেক্ষেত্রে তারা কিন্তু ভালো ফল আজকের দিনে পাবেন আর অবশ্যই আজকের দিনটা পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যে কোনো বিষয়ে হায়ার স্টাডিজের ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনারা অবশ্যই মঙ্গলের রাশি পরিবর্তনের ভিডিওটা দেখে নেবেন সঙ্গে শনি বক্রতা প্রাপ্তি এবং রাহুর নক্ষত্র পরিবর্তনটা মিস করবেন না চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কন্যালগ্ন লগ্ন কন্যা রাশি কন্যালগ্ন কনারাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু লগ্নে প্রবেশ করবে রাতে তার আগে বেশিরভাগ সময়টাই চন্দ্র কিন্তু রাশি অবশ্যই কিন্তু দ্বাদশে অবস্থান করবে একটু খরচপাতি বাড়বে আজকের দিনে কর্মকেন্দ্রিক বিষয়ে পথ প্রতিষ্ঠা মান সম্মান এগুলো পেতে পারেন তবে কাজের সূত্রে দৌড়ঝাপ দূরের যোগাযোগ বা ওভার টাইমের কিছুটা টেন্ডেন্সি থাকতে পারে সকাল সকাল কাজ করাটা বেশি শুভ হবে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণতা সকালের দিকে বেশি থাকবে বা সারাদিনে অন্যান্য ক্ষেত্রে থেকে সকালের তুলনায় বেশি ভালো আবেগ থাকবে পড়াশোনার ক্ষেত্রে দূরের পড়াশোনার যোগাযোগ আছে গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন মঙ্গলের যেহেতু ট্রানজিট আসন্ন লাইফ পার্টনার এবং পরিবারের কারোর হেলথ নিয়ে সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন কর্মভাবের ক্ষেত্রে ভালো ফল পাবেন তবে ব্যবসার ক্ষেত্রে একটু ধীরে চল নিতে অবলম্বন করবেন আমি খুব খারাপ বলবো না কিন্তু একটু চোখ কান খোলা রেখে এগোবেন কিছু বিষয়ে ধারবাহীদের যারা কাজ করেন তাদের ক্ষেত্রে জেনারেলি একটু খেয়াল রেখে চলার পরামর্শ দেবো পরিবারের কারো আগমন বন্ধু সমাগম ঘটতে পারে দূরের কাজগুলো অগ্রগতি থাকতে পারে ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম ইত্যাদিতে ভালো ফল আজকের দিনে পেতে পারেন আর আমি এখানে বলবো যে ভ্রমণ যোগ আজকের দিনে শুভ স্থায়ী চাকরি পাওয়ার কোনো যোগাযোগ আছে বিদেশে যদি আগে থেকে কোনো চাকরি অ্যাপ্লাই করে থাকেন সেটার বিষয়ে কোনো খবরাখবর আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে সন্তানের কেরিয়ার সন্তানের ফিউচার এগুলো নিয়ে আজকের দিনে কিন্তু ভাবনাচিন্তা করা যেতে পারে সেখানে সমস্যা হরস্কোপে নেই লোয়ার গান ঘুমের একটু বাড়তি প্রয়োজনীয়তা এই ধরনের বিষয়গুলো কিছুটা আসতে পারে কিছুটা ক্লান্তিসূচক মন আজকের দিনে কিন্তু থাকতে পারে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন এবং গুরুমঙ্গল যোগের প্রভাবটা দেখে নেবেন সঙ্গে অন্যান্য ট্রান্সলেটগুলো যেমন শনি এবং রাহু নক শনি বকরি রাহু নক্ষত্র পরিবর্তন দেখে নেবেন সমস্যার স্ক্রিনে আমার বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলা তুলারশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির একাদশেই বেশিক্ষণ থাকছে তারপরে সন্ধ্যা সে দ্বাদশে আসছে প্রাপ্তি স্থান দিনে শুভ থাকবে দিনের শুরুর দিকটা আবেগপূর্ণতা থাকবে শুক্রের নক্ষত্রে দুপুরের পর থেকে কিছু ভালো ঘটনা ঘটতে পারে যেহেতু একাদশপতি নবমী আছে আপনার কিছু প্রাপ্তিযোগ কিছু ইচ্ছা শখ পূরণ আর্থিক ক্ষেত্রে কিছু বৃদ্ধি এই ধরনের বিষয়গুলো এই সময় কিন্তু লাগু হচ্ছে এবং অবশ্যই আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ বা লোন পেয়ে গেলেন বা কোনো আপনার ইচ্ছা শখের কোনো কেনাকাটি এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু ভালো ফল এই সময় কেন্দ্রিক বিষয় পাবেন আর এখানে অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি আবেগপূর্ণতা বেশি থাকবে রাতের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না চন্দ্র এখানে কেতুর সঙ্গে যুক্ত দ্বাদশ গোচর করবে সেই সময়ের পর থেকে মানসিক স্ট্রেস একটু বাড়তে পারে কাজের ক্ষেত্রে একটু ওভার টাইমের টেন্ডেন্সি থাকতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন দাম্পত্য সুখের ক্ষেত্রে দেখুন মঙ্গলের ট্রানজিট এটা খুব একটা ভাইটাল বিষয়ে পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা বা তার কোনো কোর্ট কাচারি কেস চলে এই সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার যদি দাম্পত্য অশান্তি আগে থেকে বেড়ে গিয়ে থাকে তো এই মঙ্গলের ট্রানজিটটা কিন্তু কিছুটা অবশ্যই আপনাকে একটু ক্লেশ দিতে পারে এই বিষয়ে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক ব্যবসার ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিট যেহেতু আগামীকাল একটু ভেবেচিন্তে নির্ণয় নেবেন ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা পরিবর্তনের যোগ আসছে কোর্ট কাচারি বিষয়ে সিভিল বিষয়গুলো অবশ্যই এই সময় একটু বিশেষভাবে নজরদারিতে রাখবেন অন্যান্য ক্ষেত্রে আজকের দিনে আমি বলবো যে চন্দ্র যেহেতু শনির সঙ্গে যুক্ত আছে এখানে দৃষ্টি বিনিময়ের দ্বারা ক্রিয়েটিভ পার্সেনরা ভালো ফল পাবেন সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে পরিবারে কোনো আগমন বন্ধু সমাগম হতে পারে সন্ধ্যার পরে যে সময়রা চন্দ্র দ্বাদশে গোচর করবে এই সময় কিন্তু মনে একটু চিন্তা বাড়বে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে মেডিকেল কাজগুলো করতে পারেন অসুবিধা সেক্ষেত্রে থাকছে না বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন এবং অবশ্যই আজকের দিনটাকে আপনি কাজে লাগাতে পারেন বহুমুখী প্রতিভাযুক্ত দিন আজকের দিনটা অবশ্যই সেটার বেনিফিট আপনি পেতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি চন্দ্র কিন্তু দশম এবং একাদশে কর্মমুখী দিন থাকবে আপনার প্রগতি থাকবে স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন কারণ লগ্নপতি মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করছে দিনের শুরুতে শুক্রের নক্ষত্রে প্রভাব থাকার জন্য কিছুটা অলসতা ক্লান্তি একটু আরামপ্রিয় নিচার থাকবে সূর্যের নক্ষত্রে আপনাকে কর্মটা করবে তবে এটা খেয়াল রাখবেন সূর্য অষ্টমে থাকার জন্য সুইং বেশি হবে ছোটোখাটো বিষয় একটু মানসিক জেদ আবেগ এগুলো কিন্তু বেশি থাকবে আগে থেকে কোনো মেন্টাল স্ট্রেস চললে সেটার বিষয়ে একটু আপনার চিন্তা বাড়তে পারে তবে এখানে কর্মমুখীর দিনের মধ্যে ট্রান্সফার জব চেঞ্জ কাজের ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন এগুলো সম্ভাবনা আমরা অবশ্যই হরস্কোপে লক্ষ্য করব বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষা মোটের ওপর ভালো যাবে গবেষণায় ভালো ফল পাবেন মেন্টালি কোনো সমস্যা বা ইউরিনারি সমস্যা এগুলো বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন আর এখানে সাধারণত কেনাকাটি পার্সোনাল কাজ সবসাত পণ্যের কাজের জন্য দিনটা বেশ ভালো এবং তিনটাকে কাজে লাগাতে পারেন তবে এমন কোনো কাজ করবে না যেখানে ন্যূনতম ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে আর জ্ঞান বুদ্ধি বিকাশ এগুলো ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন এখানে পদ প্রতিষ্ঠা লাভ এগুলো কিন্তু আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন খরচ প্রবণতা দিনের শুরুর দিকে বেশি থাকবে তবে এটা খেয়াল রাখতে হবে এখানে কিন্তু গত দিনের যে আপনার কর্মের স্ট্রাকচার সেটার মধ্যেই কিন্তু সেটাই কিছুটা বজায় থাকবে অবশ্যই আজকের দিনটা আপনি স্পেশালি পিতা গুরুজন এদের মতকে গুরুত্ব দেবেন রাজনৈতিক বিষয়গুলোতে একটু তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন এর মধ্যে ভ্রমণযোগ বেড়াতে যাওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে সরকারি কাজের মধ্যে অগ্রগতি থাকবে কিন্তু এটাও মাথায় রাখবেন সূর্য অষ্টমে থাকার কোনো আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে কোনো জেদ থাকলে সেটা বেশি প্রাধান্য পাবে প্রেমের ক্ষেত্রে তিনটা ভালো এবং আবেগপূর্ণ নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই দাম্পত্য সুখের ক্ষেত্রে মঙ্গল যেহেতু প্রবেশ করছে দাম্পত্য ঘরে অবশ্যই কিছু পরিবর্তন কিছু জায়গায় চেঞ্জ ফিল করবেন একটু পার্টনারের রাগ জেদ করুন বা আপনার এবং তার পারস্পরিক সম্পর্কের মতো কিছু পরিবর্তন ফিল করবেন ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপ এগোবেন বিস্তারিত জানতে মঙ্গল এবং বৃহস্পতির যে ভিডিওটা যোগের ভিডিওটা দেখে নেবেন সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনাদের সেই মুহূর্তে ঢাইয়ার প্রভাব কম অবশ্যই বিষয়ে আপনারা কিন্তু বেনিফিটটা পাবেন এই বিষয়ে মো শনি বকরি ভিডিওটা আপনাকে হেল্প করবে সঙ্গে রাহুল ভিডিওটা দেয়া রইলো লগ্ন ধনরাশি ধরুন লগ্ন ধনরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ভাগ্য এবং কর্মস্থানে ভাগ্যস্থানে বেশিক্ষণ থাকছে সন্ধ্যায় কর্মস্থানে যাচ্ছে দিনের শুরুতে শুক্রের নক্ষত্রের প্রভাব থাকার জন্য কিছু ইচ্ছা সক্ষণ হবে তবে ভোগ সুখের চাহিদা বাড়বে সূর্যের নক্ষত্রের প্রভাব দুপুর থেকে থাকার জন্য আপনাদের মধ্যে ভাগ্য বা পরিস্থিতি সহায় হবে কর্মক্ষেত্রে ফোকাস থাকবে কিছু ক্ষেত্রে আপনার কিন্তু ইম্পর্টেন্ট কাজগুলো হয়ে যাবে তবে দাম্পত্য ক্ষেত্রে একটু বিক্ষিপ্ত মান অভিমান জেদের বা ইগোয়স্টিক সমস্যা থাকতে পারে প্রেমের ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিট যেহেতু আসন্ন আগামীকাল মঙ্গলের ট্রানজিট প্রেমের ক্ষেত্রে একটু অ্যাভারেজ থাকতে পারে দিনটা এবং আগামী সময় যে মঙ্গল ষষ্ঠে অবস্থান করবে এটা প্রেমের ক্ষেত্রে ডিসপিউট মীমাংসা সূত্র দিলেও কিছু ক্ষেত্রে নতুন কিছু বিষয় একটু জেতা হতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো সন্তানের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলবেন কর্মকেন্দ্রিক বিষয়ে ইন্টারভিউ ইত্যাদিতে সফলতা লাভের যোগ আছে নতুন কর্ম যারা খুঁজছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাবে এবং আগামী সময়ে ভালো ফল পাবেন ব্যবসায়িক যোগাযোগগুলো আজকের দিনে থাকবে স্পেশালি ইলেকট্রিক্যাল পেশা কার্ড যাত দ্রব্য সরকারি আন্ডারটেকিং কোনো কাজ রোড কন্ট্রাক্টর ইত্যাদি যারা করছেন উৎপাদনমূলক কাজ তাপ প্রয়োগ করে করতে ধরনের কাজে ওষুধপত্র সংক্রান্ত কাজে ভালো ফল পাবেন তবে কাস্টমার বা ক্লায়েন্টের সঙ্গে সদ্ভাব রেখে চলার চেষ্টা করুন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে স্বাস্থ্যের দিকে সাধারণত পায়ের ব্যথা বেদনা ইত্যাদি এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন কোর্ট কাচারি বিষয়ে সামান্য কিছু পরিবর্তনের সম্ভাবনা হরস্কোপের রয়েছে শনিচন্দ্র যোগ থাকার জন্য কোনো জায়গায় যাত্রা করা থাকলে সময় অতিরিক্ত হাতায় নিয়ে বেরোবার চেষ্টা করুন রাতের দিকে যেহেতু চন্দ্র আপনাদের রাশির কর্মভাবে আসবে এবং আপনাদের চতুর্থ ভাবকে দৃষ্টি দেবে এই সময় সেন্সিটিভ মাইন্ড কিন্তু বেশিরভাগ সময়টাই থাকবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবে সেখানে টোটাল বিষয়টা ধর্ম ধর্মকর্ম ধার্মিক কাজ পূজা অর্চনা এন্টারটেনমেন্ট এবং এবং এন্টারটেনমেন্ট এইগুলো কিন্তু আজকের দিনে সমান তাহলে ভালো যাবে তবে ক্ষেত্রে আজকের দিনটা বেশি ভালো বলে আমার মনে হয়েছে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সমস্যার স্ক্রিনে যোগাযোগ নেবেন গুরুমঙ্গল যোগের ভিডিওটা একদমই মিস করবেন না সাথে আছে শনি বকরি এবং রাহু ট্রানজিটের ভিডিওটা চলে আসছি পরবর্তী লগ্ন হিসেবে আলোচনায় মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টম এবং নবমে থাকছে বেশিরভাগ সময় অষ্টমে থাকছে প্রথমে সে অষ্টম মে থাকলেও সে শুক্রের কানেকশানে থাকছে তারপরে সে অষ্টমপতি স্বয়ং কানেকশানে থাকছে দেখুন স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে কিছু ডিসপিউট কিছু সমস্যার মীমাংসা সূত্র পেতে পারেন শত্রু নাশও হতে পারে কিন্তু অযথা ঝনঝট আপনার মনকে বেশি আকর্ষণ করবে মেডিকেল কাজে অগ্রগতি থাকবে কোর্ট কাচারি বিষয়ে কিছু শুভ পরিবর্তনের যোগ আছে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং মঙ্গল যেহেতু প্রেমের ঘরে প্রবেশ করছে এই সময় একদিকে সাকসেস এবং আরেকদিকে ছোটো ছোটোখাটো ব্যক্তিগত বিষয়ে জেদ এগুলো কিন্তু দুই কিন্তু বাড়তে পারে নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো প্রেম ও বিবে কানেকশান থাকতে পারে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আজকের দিনে মেনলি দুপুর থেকে এক আসার সম্ভাবনা আছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা তবে করতে পারেন সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশান হার্ড থাকবে তার মধ্যে কিছু উন্নতি যোগাযোগ থাকবে পার্টনারের সঙ্গে সামান্য কিছু মতান্তর হতে পারে কর্মজীবন শুভ কাজের ক্ষেত্রে সকালের দিকটা বেশি স্ট্রং থাকছে তারপর সময়টা স্বাভাবিক থাকবে তবে ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতি লাভ আর্থিক যোগাযোগ বৃদ্ধি এগুলোতে ভালো ফল পাবেন যাত্রা লাভ হতে পারে সোশ্যাল কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশান ভালো যাবে শনিচন্দ্র যোগ থাকার জন্য আবেগপূর্ণতা আপনার কথাতেও থাকবে বাক্যকে এই বিষয় নিয়ন্ত্রণ করতে হবে সেভিংস ফান্ডিং ছাড়াও এখানে কিন্তু পুনরো টাকা করে উৎপাদ ফাটকা এর যোগ রয়েছে বিষয়টা ভালো ফলের আওতাধীন হতে পারে আর এখানে বলবো পিতা গুরুজন এদের মতকে গুরুত্ব দেবেন মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন এ বিষয়টা খেয়াল রাখবেন আর এখানে কোর্ট কাচার বিষয়ে যেহেতু আজকের দিনে চন্দ্র অষ্টমী আছে একটু চোখক্ষার খোলা রাখবেন কিছু মীমাংসা সূত্র পাবেন কিন্তু খেয়াল খোলা রাখবেন আর এখানে মঙ্গল যেহেতু পঞ্চমভাবে প্রবেশ করতে চলেছে শুধু সময়ের অপেক্ষা সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকা অনিবার্য বিস্তারিত জানতে গুরুমঙ্গল যুগের ভিডিওটা তথা আপনাদের রাশি সাড়ে সাতির প্রভাব কমছে শনি বক্রতার ভিডিওটা এবং অবশ্যই কিন্তু আপকামিং ভিডিওগুলো চোখ রাখবেন রাহুল ভিডিও দেওয়া রইল স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন বুকিং করে যদি কোনো সমস্যা থাকে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সপ্তম এবং দিনের শেষে কিন্তু অষ্টমে তো আমি বলবো রাতের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না সকালে শুক্রের কানেকশান এবং দুপুরে সূর্যের কানেকশান থাকার জন্য মানসিক তারতম্য ফিল করবেন তবে সূর্য পঞ্চমভাবে থাকার জন্য আপনার জ্ঞান বুদ্ধি বিকাশ প্রজ্ঞার উন্নতি এবং ব্যবসায়িক উন্নতিগুলো দুপুর থেকে বাড়তে থাকবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে একটু ইগো সমস্যা সামান্য যেদের প্রমাণ পরিমাণ বাড়বে তবে প্রেমজ বিবাহের ক্ষেত্রে এই দিনে জোরালো কানেকশান আছে নতুন প্রেমের ক্ষেত্রে এগোতে পারেন মঙ্গলের রাশি পরিবর্তনের প্রভাব শুরু হচ্ছে অবশ্যই এই সময় গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি এবং কর্মক্ষেত্রে কিছু কর্মের ধরনের পরিবর্তন হতে পারে যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রেখে আজ এবং আগামীকাল চলা দরকার জেনারেল ব্যবসা ভালো যাবে যেরকমটা বললাম লাভ আর্থিক উন্নতি থাকবে লোন পেয়ে যেতে পারেন প্রেমের ক্ষেত্রেও দিনটা কিন্তু নতুন প্রেমের ক্ষেত্রে খুবই ভালো যোগাযোগ ক্ষেত্রে এখানে সমস্যা থাকছে না দাম্পত্য ক্ষেত্রে ইমোশন বৃদ্ধির সম্ভাবনা আছে পেটের গোলমাল হজমের সমস্যা একটু অর্ধেক থাকতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন সন্তান যাদের আছে সন্তানের একটু জেদ মানসিকতা থাকতে পারে আর এখানে অবশ্যই পড়াশোনার দিকটা ভালো সন্ধ্যার পরে যে সময়টা সেখানে চন্দ্র অষ্টমে যাওয়ার জন্য কিছুটা মুড সুইং হবে মন ভারাক্রান্ত থাকলে সেটা কিন্তু বাড়বে এবং হেলথের ক্ষেত্রে বা স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের অবশ্যই সচেতন থাকতে হবে যাত্রা ভ্রমণ শর্ট ডিস্টেন্স ট্রাভেল কমিউনিকেশান আউটডোর ওয়ার্কস এগুলো কিন্তু মোটের ওপর ভালো হবে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না নতুন কাজ শুরু করা বা কোনো কাজে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে ডিটেলটা জানতে আপকে আমি ভিডিওগুলো দেখে নিই নিচে ডেসক্রিপশনের ওপরে কাটে লিঙ্ক দেওয়া রইল অবশ্যই প্রয়োজনে আপনারা আমাদের বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এটুকু বলবো আজকের দিনটায় এখানে যেহেতু চন্দ্র অষ্টমে যাচ্ছে তো সেক্ষেত্রে মায়ের হেলথ নিয়ে সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা সেটা রাতের দিকে মিনলগ্ন মিন রাশি মিনলগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ষষ্ঠ এবং সপ্তমে ষষ্ঠই বেশিক্ষণ থাকছে চন্দ্র তারপরে সপ্তমে যাচ্ছে প্রথমে শুক্রের নক্ষত্রের কানেকশানে আপনাদের আবেগপূর্ণতা বেশি থাকবে এবং তারপরে সূর্যের নক্ষত্রের কানেকশানে দুপুরে একটু মানসিক জেদ রাগ একটু বাড়তে পারে কর্মজীবন ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে মঙ্গলের যেহেতু রাশি পরিবর্তন ফিনান্সিয়াল কাজগুলো করার ক্ষেত্রে একটু কান করা রাখবেন কিছু নতুন খবরাখবর বা কিছু পরিস্থিতি পরিবর্তনের খবরাখবর এগুলো আসতে পারে বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে উচ্চশিক্ষা ছাড়াও এখানে কিন্তু গবেষণা রিসার্চ এগুলো তো আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন তবে প্রেমের ক্ষেত্রে দিনটা একটু জেদ অভিমানপূর্ণ হতে পারে বিশেষত দুপুর থেকে যে সময়টা থাকছে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো সন্তান যাদের আছে একটু মেজা স্ট্রং থাকতে পারে সন্তানের তবে সন্তানের কেরিয়ার রিলেটেড বিষয় আপনি কিন্তু ভালো ফল পাবেন পরিবারের আগমন বন্ধু সমাগম এগুলো কিন্তু হতে পারে আজকে দিনটায় অনলাইন কাজে অগ্রগতি ইত্যাদি শুভ পরিবর্তনের যোগ আজকে দিনে কিন্তু থাকতে পারে এবং অবশ্যই আজকের দিনে শিক্ষামূলক বিষয়ে কিছু ভালো ফল অবশ্যই পাবেন শনিচন্দ্র যেহেতু যোগ চলছে একটু খরচ প্রবণতা থাকবেই তবে ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজ মেডিকেল কাজ এগুলো কিন্তু নির্দিধে আজকে সেরে ফেলতে পারেন সেখানে কিন্তু আজকের দিনে শুভ ফল আপনি পেতে পারেন আর পরিবারের সদস্যদের মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে গুপ্ত শত্রু না যোগ হরস্কোপে থাকছে কোমরে ব্যথা বেদনা ইত্যাদি হাটের সমস্যা যাদের আছে সতর্ক থাকার পরামর্শ দেবো বিস্তারিত জানতে আপনাকে ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডেসক্রিপশন সব রেখে লিঙ্ক দেওয়া রইল চলে আসছি পরবর্তী শির আলোচনায়